प्लस पार्टी का मैं शुक्र अदा करता हूँ, मुबारकबाद देना चाहता हूँ कि आज उन्होंने मुझे इस जगह पे एक 5 नंबर वार्ड का टिकट दिया। मैं उनको भी शुक्र अदा करता हूँ, पार्टी के तमाम लोगों को। लेकिन आज मुझे जिस तरह से ये CPM और निर्दलीय मुझे पूरे मेरे एजेंट इलेक्शन एजेंट से लेके मेरे पोलिंग एजेंट तक मेरे वोटर को घर घर में जाके पिस्तल भिड़ा के धमकी दे के वोट को लूटा, इसी कारण मैं आज प्रेस कॉन्फ्रेंस कर रहा हूँ। वोट मैंने लूट हो सब जगह आपने देखे जन CPM एक जमाने आचे CPM एक तो वोट पे पड़े हैं CPM बोले कोनो जीनिस आचे CPM जीत लो मने वोट लूट करे चे निर्दलीय उठे और 80 ना 85 वोट पेलो एवं टोटल वोट CPM दीदीर खाचे दीदीर सास्तो साथी काट पाचे दीदीर अपना की बोला है लक्की भंडार पाचे जुवो श्री पाचे मानुष तो दीदी के छाड़ा उन लोग के वोट देवे ना तो मानुष को वोट दीते दाय नहीं वोटर लूट करे नहीं है छे अपोजिशन बोलचे कि तृणमूल वोट कैप्चरिंग को छिलो से अगर तृणमूल वोट कैप्चरिंग करता तो तृणमूल जीतता तो तृणमूल क्यों नहीं जीता तृणमूल वोट कर कैप्चरिंग करता तो तृणमूल जीत जाता ये तो आपको साबित हो गया कि बूथ कैप्चरिंग कौन किया है ना तो যখন এই ঘটনাটা ঘটলো বুথ ক্যাপচারিং বাকি ও নিজে মিডিয়া নিয়ে দৌড়াচ্ছিল সব জায়গায় ওর ভয় ছিল কি আমি জিতবো না ওর পেছনে 10টা মিডিয়া দৌড়াচ্ছিল আমার পেছনে তো একটাও মিডিয়া ছিল না আমি তো পার্টির ভরসা আর আল্লাহ ভরসা ছিলাম তো আমাকে যা ভোট দেবে দেবে মানুষ আমাকে ভোট দিক মানুষ আমাকে ভোট দিয়েছে আমি খুশি আছি 200-300 ভোটে হেরেছি এটা আমার দুঃখ নেই কিন্তু এখন আমার দুঃখ এটাই কি আজকে আমি অফিস খুলতে পারছি না আজকে আমার ছেলেকে ধমকি দেওয়া হচ্ছে আমার বাড়ির লোক প্রসাদ নগরে যাচ্ছে ধমকি দেওয়া হচ্ছে বলা হচ্ছে কি বাচ্চা বাচ্চাকে দেখলে আমরা কেটে ফেলে দেব গুলি মেরে দেব আমার জামাইকে বলছে কি পুলিশকে ধরিয়ে NDPS কেস দেওয়া হবে এই জন্য আমি প্রেস কনফারেন্সটা করছি কি এরা আমার উপরে চক্রান্ত চালাচ্ছে আমাকে মার্ডার করার জন্য আমার অফিস খুলতে দিচ্ছে না আমার অফিসের সামনে বিহারের লোক এনেছে আমি এই পুরো কপি দেখুন CM কে দিয়েছি এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে দিয়েছি আর মদন দা কে দিচ্ছি এবং MP সাহেব কে দিচ্ছি এবং জেলা প্রেসিডেন্ট কে দিলাম আমাদের পার্টির প্রেসিডেন্ট কে দিয়েছি পার্থ ভৌমিক কে দিয়েছি পার্থ চট্টোপাধ্যায় কে দিয়েছি ফিরহাদ হাকিম কে দিয়েছি নির্মল ঘোষ কে দিয়েছি সবাইকে জানিয়েছি CP সাহেব কে দিয়েছি CP সাহেব রিসিভ আছে ও IC কে দিয়েছি ওনার রিসিভ আছে সবাইকে জানিয়েছি কি আমাকে মার্ডার করা চক্রান্ত করা হচ্ছে আমার জামাইকে মার্ডার করা চক্রান্ত করা হচ্ছে আমার ছেলেকে মার্ডার করা চক্রান্ত করা হচ্ছে আমার অফিসের সামনে সব সময় বিহারের UP লোক ওই যে ইনামুল হক দাঁড়িয়ে ছিল তার সঙ্গে আফজল খান মিলে আর এটা চক্রান্ত করছে কি ওনার অফিস খুলতে দেব না ওনাকে পরিষেবা দিতে দেব না ওনাকে কোনো কাজ করতে দেব না এটা আমার উপরে অবজেকশন হচ্ছে কি আমি বেরোলেই আমার মার্ডার হবে আমি আজকে শুক্রবার দিন বাড়িতে প্রেস কনফারেন্স করছি সামনে মসজিদ আছে আমি নামাজ পড়তে যাচ্ছি না কখন আমার উপর হামলা হয়ে যাবে প্রশাসন সহযোগিতা করছে কিন্তু প্রশাসন কত সময় করবে আসছে চলে যাচ্ছে দেখছে খবর নিচ্ছে কিন্তু সারা ওরা তো ক্রিমিনাল ওর নামে দেখুন আপনাকে দেখাচ্ছি যারা যারা ওই ইলেকশনে উঠেছিল তাদের নামে কত FIR আছে বিহারের কমপ্লেন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তাদের নামে 340, 323, 427, 308, 379, 504, 506, 5034 আর অনেক কেস 341, 323, 427, 308, 379, 504, 506, 34 IPC এই যে নির্দলীয় দাঁড়িয়েছিল তার উপরে তার ভাইয়ের উপর কেস আছে এরা বিহারের থেকে লোক এনে আমাকে আমার অফিসের সামনে সব সময় আমার পার্টি অফিস প্রসাদ নগরে আছে সব সময় আমার বাড়িতে গ্রিন ভিউ আমি যেদিন থেকে এই এই ঘটনা বসে ঘটেছে আমি বাড়িতে বসে আছি কিন্তু অফিসে যেতে পাচ্ছি না আমাকে কখন ওরা মার্ডার করার চক্রান্ত করছে তার সঙ্গে আফজল খান মিলে মিশে আছে ও আসছে তার ভাই সাদ খান ও আসছে এই ইনামুল হকের ভাই মিন্টু খান আসছে এই মিন্টু আসছে সবাই অফিসে মদ খেয়ে গালাগালি করছে এবং এই ঘটনাটা ঘটাচ্ছে না ওরা কি এখন আপনার অফিসে ঢুকে গেছে না অফিস তো আমার বন্ধ রেখেছি ভাই আমি তো একটা সম্মানীয় লোক একটা ইজ্জতদার লোক কতদিন ধরে অফিস বন্ধ যেদিন থেকে ইলেকশন হয়েছে সেদিন থেকে আমার অফিস বন্ধ যেদিন থেকে ওরা জিতেছে মদ খেয়ে ওখানে কীর্তানি করছে বিহারের সুপার দের এনেছে আপনি প্রসাদ নগরে ওরা অফিস আছে হার্ট লজিস্ট
আপনি কি খবর নিতে পারেন? প্রশাসনকে আমি জানাচ্ছি, সিএম কে আমি চিঠি দিয়েছি, এই এই কারণে আজকে আমাকে প্রেস কনফারেন্স করা হচ্ছে যে আমি এই মাধ্যমে জানাতে চাইছি যে আমার আমাকে প্রাণ হারানোর চেষ্টা করছে ওরা, আমাকে জান মারার ক্ষতি করবে। আপনি যে দলীয় স্তরে সব মন্ত্রীদের নেতাদের চিঠি দিয়েছেন, তারা এর পরিবর্তে কি বলছে? ওরা বলছে কি দল তোমার সাথে আছে, তুমি চিন্তা করো না, তুমি একটা দলের ভালো লোক, দলের একটা সম্মানীয় লোক, তোমার বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো মামলা নেই, দল তোমাকে টিকিট দিয়েছিল, এবার কে হারিয়েছে আমরা তাই তদন্ত করছি, দলের নির্দেশ দলের তদন্ত করছে। এই মুহূর্তে আপনি কি চাইছেন, মানে দ্রুত ওই অফিসটা খোলা কোনো মানুষের পরিষেবা দেবেন? মানুষ আসছে চলে যাচ্ছে, আমি তো আমার এনজিও চলে ওটা বন্ধ, আমি পার্টির একটা রাজ্যের ভাইস চেয়ারম্যান, মাইনরিটি কাজ করতে পারছি না, সেই জন্য আমাকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে যে আমি আইসি কে জানাতে চাইছি, সিপি কে জানাতে চাইছি, ওসি কে জানাতে চাইছি, সিএম কে জানাতে চাইছি, এমপি সাহেব কে জানাতে চাইছি, আমার নেতা মদন মিত্রা কে জানাতে চাইছি, সবাইকে জানাতে চাইছি যে আমার অফিসটা খুলে প্রোডাকশন দেওয়া হোক, আমার বাড়িতে প্রোডাকশন দেওয়া হোক, আমার জামাইকে প্রোডাকশন দেওয়া হোক, আমার ছেলেকে প্রোডাকশন দেওয়া হোক, আর না হলে যদি ওরা না দিতে পারে তাহলে আমি আজকে সবাই পুরো মিলে আমার বাড়িতে আমরা সবাই সুসাইড করব। ভোটের দিন বাইরে থেকে বুথে বাইরের ভোটারদের ঢোকানো হয়েছে, একদম তারা অভিযোগ তোমার সামনে দেখে যে তোমার চ্যানেলের সামনে আমাকে আক্রমণ করা হলো, আমাকে মারা হলো, আমার চোখে মেরেছে, দেখো একটা চোখ ছোট হয়ে গেছে, এই একদম আমি এক ঘুষি আমার চোখে মেরে দিয়েছে, বলছে তোমাকে এক পাঁচটা ভোট নিতে দেবো না, কিন্তু আল্লাহর রহমত আছে, ভগবানের কৃপা আছে, আমাকে পাবলিক ভোট দিয়েছে, কিন্তু পাবলিক যারা ভোট দিতে আসছে তাদের সামনে বোম মারছে, পিস্তল মারছে, হুমকি দেখাচ্ছে কি সিপিএম কে আপনারা ভোট দিন, এবার মানুষ সিপিএম কে ভোট দিচ্ছে না, মানুষ চলে গেছে ওখান থেকে, এবার নিজে গিয়ে এরা বুথে ছাপ্পা মেরে ছাপ্পা মেরে ছাপ্পা মেরে সিপিএম কে জিতিয়েছে, এই ঘটনা এরা ঘটিয়েছে। সিপিএম আছে বলে সিপিএম কে জিতানো হয়েছে, সিপিএম একটা দিদি বলে দিয়েছিল নির্দলীয় কে নেবো না, একটা নতুন নাটক করেছে সিপিএম জিতে আবার জয়েন করবে, কিন্তু দিদির নির্দেশ আছে না সিপিএম কে নেবে না নির্দলীয় কে নেবে, যে দল থেকে বিরোধী করবে সে দলে আসবেই না। আমি আমি পুরো যেদিন থেকে টিকিট পেয়েছি সেদিন থেকে আপনারা দেখেছেন আমি ক্যাম্পিং করেছি, ডোর টু ডোর গেছি এবং মানুষের সেবা দিয়েছি, ড্রেন পরিষ্কার করিয়েছি, নিজে ঝাড়ু দিয়েছি, এবার এরকম হতে পারে কি আমি হেরে যাব? আমাকে হারানো হয়েছে, আমার জানের প্রাণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এইসব কাজ করছে ওরা। আপনি মুখ্যমন্ত্রীকে কি আবেদন রাখবেন? আমাদের ক্যামেরা মুখ্যমন্ত্রীকে আমি এটাই বলবো এই ব্যাপারটা উনি একটু মানে প্লিজ দেখুন যে আমি অফিস খুলতে পারি, আমার যে জায়গাটা আছে আমার জায়গাটা যেন নষ্ট না হয়, আমি মানুষের পরিষেবা দিতে পারি, আর সিপিএম আর নির্দলীয়কে কোনোদিন উনি দলে নেবেন না, এটাই আমি এটা বলতে চাইছি দিদিকে হাত জুড়ে করে যে ওরা আমার জান প্রাণ নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা শেষ প্রশ্ন, ভোটের ফলাফলের দিন ফলাফল ঘোষণার পরে সিপিএম প্রার্থী তিনি বলেছেন যে মানুষের রায়তে বিপুল ভোটে তারা জয়লাভ করছে, মানুষ সিপিএম কি মানুষকে দিচ্ছে স্বাস্থ্য সাথী, সিপিএম কি রোজগার দিচ্ছে, সিপিএম কি সাইকেল দিয়েছে, সিপিএম 35 বছর ছিল ওরা কি করেছে, সব জায়গায় লাল ঝান্ডা দেখিয়ে সব কাজ বন্ধ করে দিয়েছে, টিএমসি দিয়েছে, তো ও ও ক্ষমতা আছে দেবার, সিপিএম কি করে দেবে, ওর তো নিজের অকাত নেই, এটা আমাদের দিদির আছে বলে দিদির সব জায়গা, দিদির একটাই কথা কি মানুষের পরিষেবা দিদি দিয়েছে, মানুষের সব সময় দিদি সাথে থেকেছে, তো দিদি ভোট পাবে কি সিপিএম ভোট পাবে? আজকে ভোটে জয়লাভের পর দেখা যাচ্ছে, ভোটের দিন থেকে দেখা যাচ্ছে নির্দল প্রার্থী আর সিপিএম প্রার্থী একজোট হয়ে তারা মানে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছো, এটাই করছে ওরা, এটাই করছে, একটা চক্রান্ত চালাচ্ছে যে আমরা একটা গন্ডগোল পাকাবো, ওরা এই গন্ডগোল পাকিয়েছে। আপনি কতটা আতঙ্কে রয়েছেন? আমি ভয়েতে বাড়িতে আছি, আমার বাড়িতে রান্না হয়নি, বাজার আসেনি, কেউ যেতে পারছে না বাজার আনতে, আমার ছেলে বাইরে, আমার জামাই বাইরে, তাকে ধমকি দেওয়া হচ্ছে ফোনে, কে ঢুকলেই কেটে দেবো মেরে দেবো, আমাকে ফোনে ধমকি আসছে। আপনি যে কমপ্লেন কিয়া তো পুলিশ প্রশাসন অভি তক কোই একশন কিয়া? হ্যাঁ পুলিশ আ রহা, পুলিশ মেরে ঘর মে বেঠা হুয়া হে, অফিস কা পাস ভি জা রহা হে, লোগ কে খিলাফ একশন অভি তক কোই নাহি লিয়া। হ্যাঁ আর পুলিশ কে কাম হে, পুলিশ জরুর লেগি, সিএম কো জানা হে, আবি সিএম কো অফিস সে হামকো ফোন ভি আয়া থা, কি আপ নিশ্চিন্ত রহিয়ে আপকা আপকা হাম লোগ জো ভি হে ম্যাটার কো দেখ রহে হে। এনি কোশ্চেন লাস্ট, ইস স্পেস কনফারেন্স কে জরিয়া আপ হামারে সারে ভিউয়ার্স কো কিয়া বলনা চাহে? ইয়েই বলনা চাহ রহে কি আপ লোগ ইয়েই সমাজ কো বাতাইয়ে कि एक टीएमसी के स्टेट के वाइस प्रेसिडेंट और इनके साथ ऐसा सलूक हुआ, अगर आज हम दल में है पार्टी में है तो हमारा साथ ऐसा हो रहा,
तो ये निर्दलीय और सीपीएम कितना मन भर गया है इसको इसको खत्म करने के लिए दीदी से मैं विनती चाहता हूँ। ठीक है, उनका नाम